কি রে, মন খারাপ নাকি? মেজাজ খারাপ, কেন, কি হয়েছে? একটা দিনও লেকচার তুলতে পারি না। ধুর পাগলা, এটা কোনো বিষয় হইলো? নে আমার খাতা, পরে তুলে নিস। থ্যাংক ইউ, তুই আসিস বলে আমার মতো ফাঁকিবাজ এখনো মেডিকেলে টিকে আছে। শুধু থ্যাংক ইউ দিলে তো হবে না। কি লাগবে তোর? চিন্তা করিস না, তোর মন চাচ্ছি না, আপাতত একটা ক্যাশলিম হলেই হবে। মামা আইসক্রিম খায় পড়ায় ফেললো, তুই বেটা জীবনে কি করলি? আরে তোর পড়া তো ফার্স্ট ইয়ার থেকেই ভালো বন্ধু। বন্ধু বুঝো না তো কিছু, কাডাল রে বলো কসু। চলো তুমি আর সব জানি না বলিস। বন্ধু একটা কথা বলি, মনীষীরা বলেছেন দুটা ছেলে মেয়ে অনেক কিছু হইতে পারে কিন্তু কখনো বন্ধু হইতে পারে না। তো এত তাড়াহুড়া করে কই যা? দোস্ত ডাইনিং এ যাই, খোদা লাগছে না, পুষ্টিকর খাবার পাবো না। ও আমি তো ভাবলাম আইসক্রিম গলে গলে পড়ছে। বুঝলাম না, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। যাও বন্ধু, তোমার হোস্টেলে একটু সময় খাবার নষ্ট হয়ে যাবে। আজকে আমি পড়াবো আলসার। আলসার মানে কি কি জানো? আলসার মানে সমস্যা। আরে ক্লাসে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে, এখনো আসে নাই গাথা। ও এই কথা প্রতিদিন রাতে বলবে যাতে সকালে ডেকে দিই, আর সকাল হলে ফোনটা বন্ধ করে ঘুমাবে। থাক টেনশন করিস না। দাঁড়াও, তখন থেকে খেয়াল করছি গল্প করেই যাচ্ছ। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। ভাইবার সময় তো মুখ দিয়ে কথা বের হয় না, আর এখন নাম বলো তোমার। মিতি হালদার ম্যাডাম, আর এমন হবে না। মাই কামিং ম্যাম। বাহ জমিদার সাহেব, এত তাড়াতাড়ি কিভাবে? এখনো তো পরের ক্লাস শুরুই হয়নি। না মানে ম্যাম। হইছে, আর এক্সকিউজ দিতে হবে না, আসো নাম বলো। ম্যাম দীপ্ত সরকার। বাহ দীপ্ত, দীপ্তি নামের অর্থ জানো? জি ম্যাম, আলোকিত। শোনো দীপ্ত সরকার, দীপ্তি হালদার, এভাবে পড়াশোনা করলে কিন্তু ভবিষ্যৎ। চুপ করো সব নির্লজ্জের দল। এভাবে মুখ ফুলিয়ে বসে থাকলে কোনো সমাধান হবে? কি করবো বলতো, এই যে সবাই আমাকে আর দীপ্তকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা বলি করতে, মানুষের দোস্তি লাভ কি? আমারও তো তোদের দুজনের হাবভাব দেখলে মনে হয় ডার্মি খুস্ত কালা। হ্যাঁ শেষ পর্যন্ত তুইও কেন, একটা ছেলের একটা মেয়ের মধ্যে প্রেম ভালোবাসা ছাড়া ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। পারে, দীপ্ত একটু ফাঁকিবাজ হলেও ছেলে হিসেবে কিন্তু খারাপ না। হ্যাঁ ওর মনটা খুব পরিষ্কার, জীবনে অনেক ডেয়ারিং ছেলে পাবে, কিন্তু এমন কেয়ারিং ছেলে পাবি না রে পাগলি। বুঝে মামা তুমি কেন নাক গলাচ্ছো? না মামা জানি তো, ওই দীপ্তি আবার সাথে দীপ্ত মামার প্রেম কাহিনী না। হাই রে সিএমসি নেটওয়ার্ক তো জিপিএ 4G থেকে ও ফাস্ট। আমি একটা কথা কই, আল্লাহ দুনিয়া যায় রটে আর কিছু না কিছু করে। দীপ্ত, দীপ্তি তো হসপিটালে। আপু শেষ পর্যন্ত ভাইয়ের জন্য বিষই খেলো। কিছু হইলো
কঠিন প্রেম মামা, কঠিন প্রেম। আমিও তো এটাই করি। মেয়েটা এটা কোনো কাজ করলো, দীপ্ত ভাইয়ের জন্য বিষ খাইলো, দেখছ কত ভালোবাসে, তুমি তো আমার জন্য কিছুই করো না। আরে ছাগল, দীপ্তির তো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা উঠছিল। কি অবস্থা তোমাদের? শুনছোস, দীপ্ত ভাই নাকি দীপ্তি আপুর জন্য বিষ খাইছে? হায় হায়, দুই দিন পরে তাগুর বিয়া। আরে তোরে কে বলছে? আমি কেন, হোস্টেলে সবাই তো জানে। আমি তো শুনলাম তুই নাকি আমার জন্য বিষ খাইছিস। হ্যাঁ খাইছি তো, আমি জেনে শুনে বিষ করেছি। আসলে ছোটবেলার বন্ধুত্বটাই ভালো ছিল, এত কিছু চিন্তা করা লাগতো না। আরে আমাদের নাম বিয়ে, চল চল। কই যাবি? চা খাই। না চল কোক খাই। আচ্ছা।